সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টসে। কটেজ, লাক্সারিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস, আরামবাগ, হুগলিতে। কল 7407001264 ফর বুকিংস। শিবম মার্বেল এন্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন, এখন গড়বাড়ি আরামবাগে। ফোন 9475179586। এক চাষিকে মারধরের অভিযোগ উঠল সার দোকানের মালিকের বিরুদ্ধে। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে গোঘাটের মান্দারন গ্রামে। আহত চাষির নাম শেখ শওকত আলী, বাড়ি গোঘাটের গড় মান্দারন গ্রামে। উল্লেখ্য, শনিবার থেকেই মান্দারন এলাকায় দোকানদার পীর মোহাম্মদের বিরুদ্ধে ভেজাল সার দেওয়ার অভিযোগ তুলে দফায় দফায় বিক্ষোভ দেখান চাষিরা। রবিবার সকালে আবারও বিক্ষোভ দেখান বেশ কয়েকজন চাষি। সেই সময় শেখ শওকত আলী ঘটনাস্থলে গেলে তাঁকে পীর মোহাম্মদ বাঁশ দিয়ে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। এই ঘটনায় শওকত আলীর বাঁ হাতটি পুরো ভেঙে যায়। এরপর তাকে এলাকার লোকজন উদ্ধার করে প্রথমে কামারপুকুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। কিন্তু অবস্থার অবনতি হলে শেখ শওকত আলীকে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় অভিযুক্ত পীর মোহাম্মদকে পুলিশ আটক করেছে। ছিলাম এইদিকে একটা চায়ের দোকানে, আমি একটু দূরে দিয়েছিলাম তো, উনি ঘরে ফোন করার সাথে সাথে ওনাকে বলেছে নাকি যে আমাকে মারছে। এসেই কিন্তু ওর একটা ছোটো বাবু কাকা আব্দুল রব, সে এসেই কিন্তু, আমি কিন্তু এইদিকটা দাঁড়িয়েছিলাম যে চাষিটা তর্ক বিতর্ক, তাকে আমি ঘর পাঠিয়ে দিলাম। দেওয়ার পর আমি গেলাম, আমি মনে যে রব, তুই এরকম ব্যাপারটা জানিনিস, কেউ মারধরও করেনি, তর্ক বিতর্ক তো হচ্ছে তুই তো জানিস, বলতে না বলতি আমাকে এসে একটা থাপড়ে দিলে। যেমনি থাপড়া দিলে, দিদি আমি তুই গায়ে হাত দিয়ে দিলি, এসেই কোনো কিছু জানলি নি। তারপরেই ওর পীর মোহাম্মদ এসেই দেখা দেখি নাই বাঁশ নিয়ে তেড়ে এসে আমাকে মাথায় মারার চেষ্টা করে, দিয়ে এই সাইডটাই মারে। আমি কিন্তু হাতটা আড়াল দিই, এইভাবে আমার হাতটাতে এমনভাবে মারলো, হাতটা আমি আড়াল দিয়েও রাখতে পারলাম না, হাতটা মার সাথে সাথেই ওখানেই ভেঙে দুদিক হয়ে গেল। আমি বুঝতে পারলাম যে হাতটা আমার বেঁকে গেল, দিয়ে আমি মাটি লুটিয়ে পড়লাম। তার সত্ত্বেও আমাকে কিল ঘুষি বিভিন্ন সময় মেরেছে। কজন ছিল ওরা? ওরা ছিল জুনা স্টেক দশেক ছিল, ওর ফ্যামিলিরই, ওর ফ্যামিলিরই। হ্যাঁ, সারের দোকানের মালিক পীর মোহাম্মদ, ওনার কাকা আব্দুল রব, ওর ভাইপো, ওর ছোটো ভাই, ওর বিয়ের মানে পিস্তত ভাই। এরকম ঘটনাটা কোনখানে ঘটেছে? ঘটনাটা ঘটেছিল মান্দারন চৌমাথায়, একদম ওই দোকানের সামনে, খাজা বাবা ভান্ডার, কৃষি ভান্ডার, খাজা বাবা কৃষি ভান্ডার, পীর মোহাম্মদ ওর দোকানের সামনে। পুলিশকে তো আমি জানাবার তো আমার উদ্দেশ্য থাকে না, আমাকে যে অবস্থায় মেরেছে, আমি কিন্তু একবার লুটিয়ে পড়েছিলাম মাটিতে। আমাকে আমাদের গ্রামেরই দুজন আমাকে টোটো ভাড়া করে আমাকে কামারপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রতে নিয়ে যায়, নিয়ে ওখানে আমার প্রাথমিক ট্রিটমেন্টটা করাই, ইঞ্জেকশন ফিঞ্জেকশন দিয়ে হাতে ব্যান্ডেজ করে আমাকে আরামবাগে হসপিটালে ট্রান্সফার করে দেয়। আরামবাগের হসপিটালে আমি সকাল থেকে ছিলাম, কোনো আমার ট্রিটমেন্ট হয়নি। ওখানে বলছে ব্যান্ডেজ নাকি কালকে করবে, অপারেশন করতে হবে, সেই জন্যে আমার আত্মীয় স্বজনরা এই নার্সিংহোমে আমার আত্মীয় স্বজনরা নিয়ে এসে আমাকে ট্রিটমেন্ট, আমি খুব জ্বালা যন্ত্রণার মধ্যেই আছি, সহ্য করতে পারছি না। এখন আমি ওই যন্ত্রণার তার হচ্ছে ওষুধের মেডিসিনের অবস্থায় আমি এখন। আপনি কি চাইছেন? আমি চাইছি ওদের শাস্তি হোক, এই যে অবৈধ ব্যবসা, কোনো দাদাদের মদতে প্রশাসনের সাহসে এইগুলোর সঠিক তদন্ত হোক, এই তদন্তর বিচার চাই, ওদের শাস্তি চাই, আর কৃষকের যে ক্ষয়ক্ষতি করেছে তার ক্ষতিপূরণ চাই। এটা না হলে কৃষকরা আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাবে, কৃষকরা কোনো সংগঠনে কৃষকরা যাবে। আর আমার নাম শেখ শওকত আলী, গড়মান্দারুন বাজারপাড়া, রাজস্থান। মার্বেল এন্ড গ্রানাইট, আরামবাগ, হুগলি। কন্ট্যাক্ট 6377235372 ওর 8209470245। শুনুন, আমি একটা কৃষক পরিবারের ঘরের ছেলে, আমাদের আলু চাষ করেছিলাম। আলু চাষের আগে কার্তিক মাসে উনি একটা নতুন ডিএপি রোপই, রোপণার পরে সেই নতুন ডিএপি বলে আমাদেরকে চাষ করায়, ডিওপি বলে। সেই তার কোনো গাছ একদমই হয় না, কুটে গাছ হয়, ফলন হয় না, ফলনের মার হয়। ওকে জানানো হয় যে আমাদের মান্দারন চৌমাথায় যে সারের দোকান আছে, খাজা বাবা কৃষি ভাণ্ডার, মালিকের নাম হচ্ছে পীর মোহাম্মদ, উনি কোম্পানিকে জানান। কোম্পানি থেকে তিনটে লোক এসে সার্ভে করায়, সার্ভে করানোর পরে তারা স্বীকার করে যে লোকটার ফল্ট।
তো আমরা কৃষকরা সবাই এক এক কাছে জড়িত হয়ে আমরা বলি যে এই ক্ষতিপূরণ আপনাদেরকে দিতে হবে, আলু যদি হয়ে যায় ভালো, না হলে আপনাদেরকে এই আলুর ক্ষতিপূরণ দিতে হবে। তো কোম্পানি বলে গেছিলেন যে ঠিক আছে আপনারা আলুটা ভাঙুন, কটা কী হচ্ছে আমরা মনে ন্যূনতম আমাদের আলু পাঁচটা হয়, তার কম হলে যে চারটে হয় সেটাও মেনে নেবো, তিনটের নিচে আলু হলে কিন্তু ক্ষতিপূরণ দিতে হবে। তো কোম্পানি স্বীকার করেছিল দেবো, তো কোম্পানি যখন জানানো হয় কোম্পানি স্বীকার করেছিল যে আপনাদের কতটা ক্ষতি হয়েছে, আমরা মনে আমাদের পুরোটাই ক্ষতি, 35,000 টাকার মতো খরচা হয়েছে, আমার না আপনাদেরকে 20,000 টাকা করে আমাদেরকে দিতে হবে। তো কোম্পানি সেটা স্বীকারও করেছিল। পীর মোহাম্মদের সাথে বসে পীরুর সাথে একটা কোম্পানি রফা হয়েছিল, ওকে 25,00,000 টাকা দিতে চেয়েছিলো, উনি 25,00,000 টাকাটা কীভাবে নেননি সেটা আমাদের জানা নেই। আমরা যখন জানতে পারি যে টাকাটা ও ইচ্ছা করে লাইনি, অন্যরকমভাবে প্ল্যান করে চাষিদিকে ফাঁকি দেওয়ার জন্যে আজকে ও চক্রান্তর করেছে, দিয়ে আমাদেরকে বলছে টাকা পয়সা দিবে না কোম্পানি। সেই জন্য চাষিরা এক জায়গায় জড়িত হয়ে গতকাল একটা ডেট দিয়েছিলো 31 তারিখে, এই 1 তারিখে, 1 তারিখে ডেট দেওয়ার পরে আমরা গেছিলাম যে তুমি তো আজ ডেট দিয়েছিলে 1 তারিখে বসবে, তো যেতেই বলছে কোনো ক্ষতিপূরণ দেবো না, যা পারো করে নেবে। আমি এ তো কথাবার্তা তো আগে শুনিনি, আজকে নতুন করে এই কথা আসছে কেন, বলছে হ্যাঁ আর বেশি কথা কথা বলবো না, তোমার যা করার আছে। কালকে গতকাল বলেছে, আজকে কালকে চাষিরা মিলে তালা দিয়েছিল, তালা দিয়ে ওরা তালা কিন্তু কোনো দাদাদের মদতে প্রশাসনের সাহসে অবৈধ ব্যবসা করছে, এই সাহসে কালকে জোর করে উনি তালা ভেঙে দোকান ঢুকেছে। তো আজকে কয়েকটা চাষি আবার সকালে জিজ্ঞেস করছে যে তোমরা তালাটা যে ভাঙলে, আমাদেরকে একবার জিজ্ঞেস করলেনি যে যা হয়েছে হয়েছে, কৃষকরা রাগে তালা দিয়ে দিয়েছে, ঠিক আছে তোমরা তালাটা খুলে দাও, আমরা একটা পুনরায় দেখছি একটা আলোচনা করে একটা জায়গায় যাব, এটা তোমরা একটু জিজ্ঞেস করতে পারলে নি, তোমরা কি গায়ের জোরে সব কিছু করবে কৃষকদের? বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ, প্রতি ইংরাজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কোতুলপুর, এছাড়াও বসছেন বিষ্ণুপুর, শিয়াখালা, কলকাতা, বর্ধমান, দুর্গাপুর ও শিলিগুড়ি। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933-85-4984।